Muhammad, mercy upon mankind, teacher of all mankind. Aba al-Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad, khayru khalqi Allahi Muhammad. Ya Mustafa, ya Imam al-Mursalin, ya Mustafa, ya Shafi'i al-Alamin, ya মাঝে মাঝে বিশ্রাম নেয়ার জন্য ছোট ছোট বিশ্রামাগার মানুষের স্বইচ্ছায় গড়ে উঠেছে। পাহাড়ের উপর থেকে মক্কার নয়নাভিরাম দৃশ্য সবাইকে মুগ্ধ করে। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছার পর হেরা গুহায় যাওয়ার জন্য আবারও নিচে নামতে হবে। এখানে নামার জন্য কোনো সুষ্ঠু সিঁড়ি নেই, আপনাকে অত্যন্ত সাবধানে নিচে নামতে হবে। এর পরের কাজ আরো কঠিন। হেরা গুহায় পৌঁছার জন্য অত্যন্ত সরু একটা গুহা অতিক্রম করতে হয়। এখানে একজনে বেশি আসা যাওয়া করা যায় না, অনেকক্ষণ অপেক্ষা করে এক একজনকে যেতে হয়, আসতে হয়। হজের মৌসুমে এখানে পৌঁছানো যে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তা সহজেই বোঝা যায়। ভাবতে অবাক লাগে, নবুয়ত লাভের পূর্বে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে এই নির্জন স্থানে পৌঁছতেন। আরও বিস্ময়কর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীও তার প্রিয় মানুষটির জন্যে প্রতিদিন এখানে খাবার নিয়ে আসতেন। এই গুহা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এখানে হযরত জিব্রাইল আলাইহিসসালাম সর্বপ্রথম ওহী নিয়ে হাজির হয়ে প্রথমে বলেন পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিরক্ষর, পড়তে পারি না। জিব্রাইল আলাইহিসসালাম তাকে জড়িয়ে ধরে দ্বিতীয়বারও সেই একই কথা বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দেন। জিব্রাইল আলাইহিসসালাম পুনরায় তাকে জড়িয়ে ধরেন। তৃতীয়বার জিব্রাইল আলাইহিসসালাম সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত পড়ে শোনালেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই আয়াতগুলো তার সাথে সাথে পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাট রক্তের পিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার রব অনুগ্রহশীল, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা মানুষ জানত না। হেরা পাহাড়ের চূড়া থেকে কাবা শরীফ আগে বেশ পরিষ্কার দেখা যেত, কিন্তু মক্কা শহরে বর্তমানে সুউচ্চ ইমারত নির্মাণের ফলে কাবা শরীফ পরিষ্কারভাবে দৃষ্টিগোচর হয় না। তবে সুউচ্চ মিনার একটু খেয়াল করলে বোঝা যায়। হেরা গুহায় একসাথে বেশি লোক প্রবেশ করতে পারে না। এখানে আগমনকারী প্রত্যেকেই দুরাকাত নফল নামাজ আদায়ের চেষ্টা করেন। অনেকেই আবেগকে ধরে রাখতে পারেন না। এ এক বিরল দৃশ্য। হেরা পাহাড় মানুষের হেদায়েতের প্রথম আলো বিতরণকারী পাহাড় হিসেবে মুসলমানদের অন্তরে সম্মানের আসন গেড়ে আছে, তাই এর অপর নাম হচ্ছে নূর পাহাড় বা আলোর পাহাড়।
On that clear and blessed night, Jibreel came to Hira. He hugged Prophet Muhammad. কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় হিজরতে মনস্থির করেন। এই রাস্তা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে তার প্রিয় সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনায় রওনা হন। কাফেররা পিছু নিলে মসজিদে হারামের ছয় মাইল দক্ষিণে অবস্থিত সাউর পাহাড়ে আশ্রয় গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশরা তাদের দুজনকে তালাশ করতে গিয়ে শেষ পর্যন্ত সাউর গুহায় গিয়ে পৌঁছে এবং গুহার মুখে মাকড়সার জাল দেখে ফিরে আসে। এভাবেই মহান আল্লাহ তাআলা কাফেরদের হাত থেকে আমাদের প্রিয় নবীকে রক্ষা করেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনসালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাহা। আল্লাহ তার উপর প্রশান্তি নাজিল করেন এবং অদৃশ্য সেনা দিয়ে তাকে সাহায্য করেন। মক্কা শরীফের একটি গুরুত্বপূর্ণ স্থানের নাম মিনা। মক্কা থেকে মিনার দূরত্ব 6 কিলোমিটার, মিনার দৈর্ঘ্য 3 কিলোমিটার। পূর্বে মিনা উন্মুক্ত ছিল, বর্তমানে হাজিদের সুবিধার্থে সেখানে স্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে। হাজিরা এই মিনাতে অবস্থান করে হজের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। হাজিরা 8টি জিলহজ জোহর থেকে 9 জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এখানে। সকল মাযহাবেই এটা করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে 2টো খুতবা দিয়েছিলেন। আমাদের অতি পরিচিত সূরা আল কাউসার এই মিনাতে নাজিল হয়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি, অতএব তুমি তোমার রবের জন্যই নামাজ পড়ো এবং কুরবানি দাও। প্রকৃতপক্ষে তোমার শত্রুরাই শিকড় কাটা এবং নির্মূল হবে। اللهم صل على